চলো আর কি করব, চলো আসো না। ওইটুকু পুঁচকে ভূত, হ্যাঁ ওইটুকু পুঁচকে ভূত আমাকে কিনা খেপিয়ে তুললো। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, যেভাবেই হোক যেমন করেই হোক এ বাড়ি থেকে আমি তাড়িয়ে ছাড়ব। কিন্তু তার আগে ওই পুঁচকে ভূতের মা সুধা, ওকে আমায় হাতের মুঠোর মধ্যে করতে হবে। দিদি এসো এসো এসো, দাদা আসুন। সরি সরি সরি, আপনারা আমাকে ক্ষমা করবেন, আসলে গুরুমার কথাগুলো শুনে না আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই হঠাৎই এরকম রিয়াক্ট করে ফেলেছি। আই এম রিয়েলি সরি, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। ভুল মানে আপনারা কি তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই বিয়েতে রাজি। দেখুন আমি বলছিলাম যে আজই তো বিয়ের দিনটা পাকা করার কথা, তাই আপনারা মনস্থিরটা করে নিন আগে। কি বলবো মিস্টার মজুমদার, আসলে বৈদুর্যর মা ছেলের মঙ্গলের কথা ভাবে, তো কি যে বলো না। ওফো, বললাম তো সরি, আমার ভুল হয়ে গেছে। সত্যি তো মিষ্টির মতো এমন একটা মিষ্টি মেয়ে, ওরকম একটা ভালো মেয়েকে আমার ছেলের বউ হিসেবে পাবো? আপনাদের মতো এমন একটা পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক হবে, এটা তো সত্যি খুবই আনন্দের কথা। তার মানে দাদা আর মিষ্টি দিয়ে বিয়েটা হচ্ছে? এই তো হচ্ছে হচ্ছে। আমার মনে হয় বিয়ের আগে মিষ্টু আর বৈদুর্যের মধ্যে আলাদা করে কথা বলে নেওয়া দরকার। আরে সেদিন বৈদুর্য কিসব বলছিল না, বিয়ের পর মিষ্টু কোথায় থাকবে সেটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। হ্যাঁ ঠিক বলেছিস মেজদা, চুনি পিসি তুমি আর আপত্তি করো না, ওদের দুজনকে একবার নিজেদের মধ্যে কথা বলে নিতে দাও। এই আমি চোখ কান সব বন্ধ করলাম, যা ইচ্ছে তোদের কর। সত্যি ছোটু, তুই কিন্তু এখনো সেই সেকেলেই রয়ে গেলি। যা ইয়ে বৈদুর্য, তুমি বাবা তাহলে মিষ্টির সঙ্গে আলাদা করে কথা বলে নাও। আর হ্যাঁ, সেদিন তুমি যে সমস্যাটার কথা বলছিলে সেটা যে মিটে গেছে সে কথাটাকে জানিয়ে দিও কেমন, যা কথা বলে নাও। কি এর মধ্যে আমরা তাহলে বিয়ের তারিখটা ঠিকঠাক করে ফেলি, কি বলেন আপনারা? বিয়ে ঠিক করে বললেই হলো না, এবার আমি দেখি কি করে বিয়ে তোমরা ঠিক করো। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুছে বাঁচাইয়ে, আর তো জানতে কি ঠাকুরকে সামনে কোনো ঝুটা বাদ নেই বলতা। ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না, তাহলে
রাম কিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?